নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আমি জয়িতা সাহা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আজকে আমাদের টপিক ফরগিভনেস অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা বন্ধুরা আপনারা ভাবছেন সাইকোলজির সঙ্গে ফরগিভনেস কি ক্ষমা প্রার্থনা করার কি সম্পর্ক থাকতে পারে সাইকোলজি সঙ্গে কিন্তু ক্ষমা প্রার্থনা একটা খুব বড় সম্পর্ক আছে আমাদের মানসিক স্বাস্থ্যর সঙ্গে আমরা কাকে কীরকমভাবে ক্ষমা করছি আদৌ আমরা ক্ষমা করতে পারছি কি না তার কিন্তু একটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে আজকে আমি এই এপিসোডে আপনাদের জানাবো কি ক্ষমা কত রকমের হয় ফরগিভনেসের টাইপস কি কি। আর এর পরের এপিসোডটা দেখতে দেখবেন আপনারা নিশ্চয়ই সেখানে আমি আপনাদের জানাবো কি করে লোকজনকে ক্ষমা করা যায় স্টেপস টু ফরগিভনেস তাহলে আজকের আলোচনায় আসি আমরা আজকের আলোচনা হচ্ছে ক্ষমা প্রার্থনা কি ফরগিভনেস যখন কেউ আমাদের কোনোভাবে আঘাত করেছে আমরা তার কাছ থেকে সেটা আশা করিনি কিন্তু সে আমাকে সেই ব্যবহারটা করেছে আমার সঙ্গে তখন আমাদের নানা কারণে রাগ দুঃখ অনেক রকম ইমোশনস হতে পারে সেখান থেকে সেই নেগেটিভিটিটা যদি আমরা নিজেদের মধ্যে জমিয়ে রাখি তাহলে সেটা আমাদেরই মানসিক ও শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এইটা আস্তে 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 করে জমতে 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 হঠাৎ করে কিন্তু একটা বার্স্ট হতে পারে কি এটার থেকে সম্পর্কটাও আস্তে আস্তে খারাপ হতে পারে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং সেখান থেকেই কিন্তু একটা সম্পর্ক খারাপ হতে শুরু করে সবসময়ই যে বিরাট বড় একটা ব্যাপার হলো তারপর ঝগড়া হলো তারপর মুখ দেখি বন্ধ হয়ে গেল সেরকম কিন্তু হয় না বিশেষত যখন ছোটোবেলায় লোকে ঝগড়াঝাটি করে তখন হয়তো ছোটোখাটো ঝগড়াতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল ক্লাসে আমার চকলেটটা খেয়ে নিয়েছে আমার টিফিনটা খেয়ে নিয়েছে তাই ক্লাস টিচারের কাছে গিয়ে কমপ্লেন করলো কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই আমরা তো কিছু সোশ্যাল স্কিলস শিখি কিছু এটিকেট শিখি সেখানে হয়তো আমাদের সামনাসামনি কারোর সঙ্গে ওরকমভাবে ঝগড়া হয় না কিন্তু ছোট্ট খাট্ট জিনিস হয়তো আমাকে একটা কথা একদিন বলল সেটা আমার মনে একটু খারাপ লাগলো আমি সেটা মনে করে বসে থাকলাম অ্যান্ড সে আমাকে ওই কটু কথাটা বলেছিল বলে তাকে আমি সেখানে ক্ষমা করতে পারলাম না সেটা আমার মনে থেকে গেল আস্তে আস্তে ছোট 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 এরকম রকম। ঘটনার থেকে একদিন হয়তো একটা বড় সড়ো ঝগড়া হয়ে গেল এই জন্যেই ক্ষমা করাটা দরকার আর ক্ষমা করা মানে ভুলে যাওয়া না এরকম অনেক সময় হয় বন্ধুদের সঙ্গে ছোটোখাটো খাটো ঝগড়াঝাঁটি হলো কিছুদিন পর ছমাস এক বছর পর সেই ঝগড়াটা নিয়ে হয়েছিল সেইটা হয়তো এক্স্যাক্ট কারণটা লোকে ভুলে যায় কিন্তু রাগটা মনের মধ্যে পুষে রাখে অনেকেই কি ও আমার সঙ্গে এই এই খারাপ করেছে কি খারাপ করেছে কি বলেছিল সেই ডিটেলসটা হয়তো আর মনে নেই কিন্তু মনের মধ্যে একটা রাগ পুষে রয়েছে একটা গ্রাজ পুষে রয়েছে সেটা থেকে হয়তো একটা নেগেটিভ ইমোশন মনের মধ্যে জাগে তাই জন্যে ক্ষমা করাটা অত্যন্ত জরুরি অ্যান্ড যেখানে যদি কেউ ভুল করে থাকে আর সে সেই ভুলটা বুঝতে পেরে যদি সত্যি সত্যি সেই ভুল করাটাকে রিগ্রেট করে তাহলে তো অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত টাইপস অফ ফার্গিভনেসে আমরা জেনারেলি দেখি তিনটে টাইপস অফ ফার্গিভনেস আনকন্ডিশনাল ফার্গিভনেস কন্ডিশনাল ফার্গিভনেস আর ডিসমিসিভ ফরগিভনেস এগুলো কোনটা কি আমি একটু আপনাদের বললে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন কেউ কোনো অন্যায় করেছে আপনার সঙ্গে সেই অন্যায়টা সে বুঝতে পেরেছে সে করেছে সেই অন্যায়টা করার পর সে খুব দুঃখিত সে সেই অন্যায়টা করেছে আর সে বলছে কি সে কোনো সেই অন্যায়টা আর করবে না তখন সেই জায়গায় আপনার কী করা উচিত সেই জায়গায় সাধারণত দেখা যায় লোকজন যেটা করে থাকে সেটা হচ্ছে আনকন্ডিশনাল ফরগিভনেস মানে কোনো কন্ডিশন দিয়ে না আনকন্ডিশনালি তাকে আমি ক্ষমা করছি মানে তুমি তোমাকে আমি ক্ষমা করব। তাহলে তুমি এটা করবে না হলে আমি ক্ষমা করব না সেটা এই জায়গায় প্রযোজ্য না সেই যেই ভুলটা করেছে তার সেই ভুলটা পুরোপুরিভাবে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে আনকন্ডিশনাল ফরগিভনেস সেকেন্ডটা হচ্ছে কন্ডিশনাল ফরগিভনেস কেউ ভুল করেছে সে তার ভুলটা বুঝতে পারছে কিন্তু সেটা এতটাই বড় ভুল সেটাকে পুরোটা আনকন্ডিশনালি ক্ষমা করা যায় না কিছু ভুল এরকম আছে সেটা যদি আমরা ক্ষমা করে দিই সে হয়তো আবার সেটা করতে পারে সেটার একটা চান্স আছে যেই জায়গাটা মনে হচ্ছে কি সেই ভুলটা আবার করতে পারে চান্স আছে এই ভুলটা আবার করার সেইখানে দেখা যায় কন্ডিশনাল ফরগিভনেস মানে কিছু কন্ডিশন থাকে ঠিক আছে এবারের মতন তোমায় ক্ষমা করা হলো তুমি পরে আর এটা করবে না এরকম কোনো কন্ডিশন থাকে কি তুমি এটা এটা করো এটা এটা করলে তুমি ক্ষমা পাবে এটা হচ্ছে কন্ডিশনাল ফরগিভনেস আর তৃতীয়টা হচ্ছে ডিসমেসিভ ফরগিভনেস ডিসমেসিভ ফরগিভনেস হচ্ছে যেখানে যে ভুল করছে সে ভুলটা প্রথমত হয়তো শিকারই করছে না শিকার করলেও সে যে পরে এরকম ভুল আবার করবে না সেটার কোনো গ্যারেন্টি কি ওয়ারেন্টি সে দিতে পারছে না এরকম ক্ষেত্রে দেখা যায় মানে যে ফর্গেফ করছে যে ক্ষমা করছে সে পুরো সিচুয়েশানটাকে ভুলে গিয়ে ডিসমিস করে দিয়ে মনের থেকে সরিয়ে দিয়ে ক্ষমা করে দিচ্ছে কারণ ওটা নিয়ে সে যদি নিজের মনে নেগেটিভিটি রাখে তাহলে তারই পরে গিয়ে কষ্ট হবে তো সেই সিচুয়েশানটার থেকে সে বেরিয়ে আসতে চায় বলে সে অন্যজনকে ক্ষমা করে বেরিয়ে আসছে আপনারা বুঝতেই পারছেন এটা খুব একটা প্লেজেন্ট সিচুয়েশান না ধরুন কারো পার্টনার কারুকে কাউকে চিট করছে বহু বছর ধরে চিট করছে বারংবার বলা সত্ত্বেও সে নিজেকে শোধরাচ্ছে না তখন সে হয়তো একটা ডিসিশন নিল কি সে ডিভোর্স করে দেবে পার্টনারকে এই সময় ডিসমিসিভ ফরগিভনেসটা অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমি তো সম্পর্কটা থেকে বেরিয়ে এলাম ও যা পারে করুক গিয়ে ওর সব এর জন্য আমি ওকে ক্ষমা করছি আমার দরকার নেই এটা আমি দিলাম একটা এক্সট্রিম এক্সাম্পল শুধু ডিভোর্সের ক্ষেত্রে না অনেক সময় ব্রেকআপের ক্ষেত্রেও এটা দেখা যায় কি ব্রেকআপ হওয়ার সময় সে তাকে ফরগিভ করে দিল হয়তো সে ফার্গিভনেস চায়ও নি অন্যজন কিন্তু সে ফার্গিভ করে নিজে ওই সিচুয়েশানটা থেকে বেরোনোর জন্যে ফার্গিভ করে সে লাইফে এগিয়ে গেল বুঝতেই পারছেন প্রথম যেটা আমি বললাম আনকন্ডিশনাল ফার্গিভনেস হচ্ছে সবথেকে উচ্চতর ফর্গিভনেস এটা করার জন্যে যে এটা আনকন্ডিশনালি ফরগিভ করতে পারবে তার ম্যাচিওরিটি লেভেলটা অনেকটাই দরকার না হলে সে কোনো দিনই আনকন্ডিশনালি ফরগিভ করতে পারবে না কন্ডিশনাল ফরগিভনেসটা আমরা অনেকেই অনেক সময় করে থাকি আমাদের ডেলি লাইফে আর ডিসমিসিভ ফরগিভনেসটা হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে আর কোনো রাস্তা নেই আপনি যদি ফরগিভ না করেন তাহলে ওই নেগেটিভিটিটাকে নিয়ে আপনাকেই জীবনে এগিয়ে যেতে হবে হবে তার থেকে ওই নেগেটিভিটিটাকে সরিয়ে নিয়ে পজিটিভলি লাইফে এগিয়ে যাওয়াটা ভালো এর পরের সপ্তাহের এপিসোড অবভিয়াসলি দেখবেন আপনারা তাহলে আপনারা এই ফার্গিভনেস সম্পর্কে আরেকটু জানতে পারবেন কি কী করে কাউকে ক্ষমা করবেন যদি এই ভিডিওটা ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর যদি মনে হয় কি এই চ্যানেলটা ভিডিওগুলো ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার